আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ব্রয়লার মুরগি রান্না করেছি আজকে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ছাড়া সম্পূর্ণ বাটা মশলার মধ্যে দিয়ে আমি এই রান্নাটা করেছি। অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতে অনেক ভালো হয়েছে। আপনারা আপনাদের সুবিধার জন্য আমি রেসিপিটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আস্ত মুরগি নিয়েছি, মুরগি একটু বড় বড় পিস করেছি, সম্পূর্ণ মুরগিটা নিয়েছি হাত পা সব কিছু নিয়ে, আর আমি পুরো মুরগিটাই রান্না করব বাটা মশলা দিয়ে। এখানে আমি হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আমি এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা, এখানে আমি দিব রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, আদা বাটা। এখানে আমি সব পরিমাণ মতো 2 চামচ করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব আমি 4 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, 4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে একটু কষাবো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এখন এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে তারপরে আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দিব। আমার মশলা কষানোটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এসে মুরগির মাংসটা দিয়ে দিব। ভালো করে একটু উল্টে পাল্টে তারপরে এটাকে আমি সুন্দর করে ঢেকে দিব। এটা কষানো পর্যন্ত ঢেকে রাখবো। এটি কি অবস্থা, মাংস থেকে পানি বের হয়ে আসছে। এটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। আমি এখানে 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। আমি আরও 10 মিনিটের মতো এটা কষানোর জন্য অপেক্ষা করব, তাহলে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2-4 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আরো 10 মিনিট এটাকে ঢেকে রান্না করব। আমার মাংসটাও সিদ্ধ হয়ে আসছে, আর আমি কিন্তু এটার মধ্যে একটু পানি ব্যবহার করি নাই। সম্পূর্ণ আমার মশলা থেকে মাংস থেকে যে পানিটা উঠছে সেটা দিয়েই আমি এটা রান্না করলাম। আমি ঝোলটা আরেকটুও কমাবো, এর জন্য আমি আরেকটু ঢেকে রেখব, তারপরে এটাকে আমি নামাবো। আমার এটা হয়ে গেছে, আমি এখন একটু লাড়াটা দেখব। একদম আমি যেরকমটা চাইছি সেরকমটাই হয়েছে। এখন এটা আমি পরিবেশন করে দেখাবো যেটা কতটা পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার খুব সুন্দর একটা রেসিপি। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, অবশ্যই এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করে খাবেন, অনেক অনেক ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমরা তো এখন বাটা ছাইড়াই দিছি গুঁড়া পায়া, সবাই আসলো এইভাবে রান্না করলে পছন্দ করবে। আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে আমার আজকে সাউন্ডে অনেক সমস্যা হয়েছে, আমার চুলাটা এত শব্দ হয়েছে, আমার কথাগুলো ভালো বোঝা যায় নাই, কিন্তু আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আপনারা রান্নাটা প্লিজ ফলো করবেন, তাহলেই হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।